বিবেকানন্দের জন্মদিবস বনগায় পালিত হল ম্যারাথন ও পদযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ বনগা পৌরসভা এবং প্রতাপকর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মদিবস স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বনগা সোনালির মোড়ে বিবেকানন্দের মূর্তির সামনে থেকে আজ এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় সেই সঙ্গে বিভিন্ন প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক শোভাযাত্রার আয়োজন করা হয় দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি এদিন বনগাঁ পৌরসভার উদ্যোগে বনগাঁ প্রতাপকর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় পালিত হল বিবেকানন্দের জন্মজয়ন্তী সোনালী স্পোর্টিং ক্লাবের সামনে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে সেখান থেকেই শুরু হয় পদযাত্রা এদিনের এই পদযাত্রায় পা মেলান বনগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সেই সাথে উপস্থিত ছিলেন পৌরপ্রধান এবং বনগাঁ প্রতাপকর স্পোর্টিং ক্লাবের সকল সদস্যরা পাশাপাশি যুব দিবস উপলক্ষে প্রায় তিন কিলোমিটার এক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় যেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে শিক্ষা সামগ্রী এবং খেলার সামগ্রী বিতরণ করা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন ও যুব দিবস উপলক্ষে দিনভর রয়েছে নানা অনুষ্ঠানের আয়োজন এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ জানান বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে এক পদযাত্রা এবং বিবেকজ্যোতি দৌড়ের আয়োজন করা হয়েছে প্রতি বছরই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং বনগাঁ পৌরসভার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বনগাঁ মাঠ স্পোর্টিং ক্লাবের সামনে বিবেকানন্দের মূর্তির সামনে থেকে পদযাত্রা শুরু হয় এই বিষয়ে তিনি আরও জানান একশো বাষট্টিতম বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে আমাদের বনগার মানুষকে যে দেশকে তিনি যিনি জাগ্রত করেছেন সেই মানুষটার নামে জন্মদিনে আমরা পদযাত্রার মাধ্যমে এবং বিবেকজ্যোতি দৌড়ের মাধ্যমে আমরা বনগা পৌরসভার স্বামী বিবেকানন্দ যে সোনালি স্পোর্টিং ক্লাবের সামনে যে স্ট্যাচুটি আছে সেখান থেকে আমরা যাত্রা শুরু করি এবং এই সাড়ে তিন কিলোমিটার বিবেকজ্যোতি দৌড়ে যেমন একশোর উপরে যার যারা পার্টিসিপেন্ট ছিল তারা অংশগ্রহণ করেছে আবার মানে চার পাঁচশো শিশু বনগাঁ পৌরসভার যারা স্কুলে পড়ে সেই শিশুরা আজকে এখানে অংশগ্রহণ করেছিল। এবং তাদের সকলে করেছিল যারা গার্জিয়ান এবং আমাদের কাউন্সিলার পৌরসভার স্টাফ প্রতাপগড়ের স্পোর্টিং ক্লাবের যাদের পরিচালনা এটা হচ্ছে সেই সেই ক্লাব এবং পৌরসভার সমস্ত যারা সদস্যরা আছেন সবাই হাজির ছিলেন আমাদের মধ্যে স্বামীজি পরমানন্দজি মহারাজ এসেছিলেন তিনি এসে তার শাশ্বত বাণী তিনি প্রচার করে গেলেন আমরা সত্যিই আনন্দিত শিশুদের মধ্যে কিছু ব্যাডমিন্টন কিছু পেন কিছু রং তুলি আমরা তুলে দিয়েছি যাতে আগামী প্রজন্ম আরও উৎসাহে বিবেকানন্দকে সামনে রেখে এগিয়ে চলতে পারে এটাই আমাদের মোটো ছিল জানা যায় বিগত বছরগুলির মতো এবছরও বনগাঁ পৌরসভার সহযোগিতায় প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় গত দশই জানুয়ারি ক্রিকেট কার্নিভালের মধ্য দিয়ে এই যুব অনুষ্ঠানটি শুরু হয় আজ বারো তারিখ অর্থাৎ বিবেকানন্দের জন্মদিবসে এক বিবেক জ্যোতি ম্যারাথন দৌড়েরও আয়োজন করা হয় এই স্পোর্টিং ক্লাবের সম্পাদক অতনু দাস জানান প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং বঙ্গা পৌরসভার সহযোগিতায় আমরা দীর্ঘদিন ধরে একশো বাষট্টিতম বিবেকানন্দের জন্মদিন আজ বারোই জানুয়ারি কিন্তু আমরা বিগত দিন বহু বছর ধরে বিবেকানন্দের বাণী বিবেকানন্দকে সামনে রেখে আমরা একটা যুব উৎসব গঙ্গার বুকে করি সেটা হচ্ছে দশ তারিখ থেকে আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়েছিল ক্রিকেট কার্নিভালের মধ্যে দিয়ে আজ বারো তারিখ বিবেকজ্যোতি ম্যারাথন দৌড় আড়াইশো দৌড় বীর এই বিবেকজ্যোতি ম্যারাথন দরে স্বতঃস্ফূর্তভাবে বনগার মহকুমার প্রত্যন্ত গ্রাম শহর থেকে তারা অংশগ্রহণ করেছে আমরা পুরুষ বিভাগে দশজনকে পুরস্কৃত করেছি এবং মহিলা বিভাগে পাঁচজনকে পুরস্কৃত করেছি আমরা স্বামী পরমানন্দজি এসছিলেন আমরা তার স্বামীজির মত পথ আমরা স্বামীজিকে সামনে রেখে যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই এই আমাদের প্রধান উদ্যোগ সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ স্নোম্যানস ল্যান্ড বনগাঁ